শष्ठी থেকে পূজা মন্ডপে পুলিশ আনসার সহ মোতায়েন থাকবে স্ট্রাইকিং ফোর্স সাথে থাকবে সেনাবাহিনী আর শান্তি শৃঙ্খলার বিঘটু ঘটলে ব্যবস্থা ঢাকেশ্বরী পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম তিনি বলেছেন সাইবার মনিটরিং চালু রাখছে যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ নাশকতার জন্য উস্কানি দিতে না পারে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বসানো হচ্ছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আইএস এর পতাকা নিয়ে ঝটিকা মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাছাড়া শীর্ষ সন্ত্রাসী বা জঙ্গিরা যারা জামিনে বের হয়েছেন তাদের ওপর পুলিশ নজর রাখছে বলেও এ সময় উল্লেখ করেন প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছে নিরাপত্তা অবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট স্কেলেটন আকারে মোতায়েন হয়েছে গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার ভিডিপি মোতায়েন হয়েছে যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে ঘটায় যদি কেউ অপতপ্র চালায় ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে